কোরানে রাউ ভানে জনে জনে প্রাণে প্রাণী হৃদয়ে জাগুক কাজ নতুন অনুভব কোরানের সৌরভ কোরানের সৌরভ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি ماہ মদানের শুভেচ্ছা একটি বছর ঘুরে আবারও আমাদের মাঝে আগমন করেছে শান্তির মাস রহমতের মাস বর্কদার আর মাস মাস রমাদানের মুবারক এই একটি মাসের জন্য চাতক পাখির মতন মোমিন হৃদয় এগারোটি মাস অপেক্ষা করে রমাদানের মাস কোরআনের মাস তাই তো এই মাসব্যাপী আপনাদের জন্য আমাদের কোরআনের আয়োজন হামদর্দ রুহ আফজানে বিদিত কুরআনের সৌরভ পাওয়ার বাই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দর্শকের অনুষ্ঠানে প্রতিদিন আমরা বিশ্ববিজয় একজন হাফেজকে আমন্ত্রণ জানাবো থাকবে তার তেলাওয়াত এবং তার সঙ্গে বরণ্য একজন ইসলামী চিন্তাবিদের আলোচনা আসুন পরিচিত হয়নি আজকের আলোচকের সঙ্গে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজে কোরআন পৃথিবীর নানা দেশে বিভিন্ন প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন বিশেষ করে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশের কৃতি সন্তান আপনাদের সকলের প্রিয় মুখ হাফেজ নাজমু সাকিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক কলামিস্ট মাওলানা শেখ মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনাদের দুজনকেই রামাদান مبارকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আজমল সাকিব কেমন আছো তুমি? ভালো আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকের অনুষ্ঠানে এসে? ব্যতিক্রম ধরনের একটি অনুষ্ঠান। আগে কখনো এমন অনুষ্ঠান দেখি নাই আমরা সবসময় তোমার তেলাও শুনে থাকি ইন্টারনেটে ইউটিউবে বা বিভিন্ন অনুষ্ঠানে আজকে দর্শকদের অনুরোধে তোমাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এর আগে পরিচিত হয়ে নেব তোমার সঙ্গে তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মাইমি সিংহ জানা কয় ভাই বোন দুই ভাই ছয় বোন আচ্ছা মার্শাল এখন কোথায় লেখাপড়া করছো ঢাকার বাড়ি দ্বারা তো কোত্থেকে আমাদেরকে তুমি পড়ে শোনাবে আমার মনে হচ্ছে আমরা কোরআনে ক্যারিমে আল্লাপাক রব্বুল আলামিন রমজান বিষয়ে যে ঘোষণা বা নির্দেশনা দিয়েছেন সূরা বাকারের একশো তিরাশি চুরাশি পঁচাশি আয়াত এখান থেকে আমরা তেলাউত শুনতে পারি হাফাস নাজ মুসালিব অবশ্যই যেখান থেকে তেলাউত করবে সেটাই খুবই সমুদ্র হবে আউজু বিল্লা হিমিনা শায়ত নিওর যে بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم ان كنتم تعلمون. شهر رمضان الذي انزل فيه القران. القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام من إلى نساء تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا لا يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتم الصيام الى الليل ولا تباشروا في المساجد في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون সাধারণ তেলা আলাদা আলিকমিনা শাহী দিনা আমরা আসলে খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম বিশেষ করে বিরতির সময় আমার অনেক আগে চলে এসছে কিন্তু এত চমৎকার তেলাওয়াত আমার মনে হচ্ছিল না যে আমি থেমে যাই অনেক শুক্রিয়া তোমাকে আমরা আলোচনা শুনবো ছটায় বিরতির পরে প্রিয় দর্শক তন্ময় হয়ে শুনছিলেন তেলাওয়াত হামদরদ রু আফজানি বিদিত কোরআনের সৌরভ পাওয়ার্ড বাই সোসাইল ইসলামিক ব্যাংক লিমিটেড অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতি পেরে আবার আমন্ত্রণ আপনারা দেখছেন হামদর্দ রুহ আফজানের বিদিত কুরআন সৌরভ পাওয়ার্ড বাই সোসাইল ইসলামী ব্যাংক লিমিটেড হাজব নাজমুল সাকিব তুমি খুবই সুন্দর তেলাওয়াত করছিলে আপনার অনুভূতি যদি বলেন ওসমান মানি ভাই কেমন লাগছিল আসলে নাজমুল সাকিবের তেলাওয়াত বরাবরই অসাধারণ হয়ে থাকে আমি তার তেলাওয়াত আগেও বহুবার শুনেছি আজকে আবার নতুন করে শুনলাম আমি মানে কি বলবো মানে হারিয়ে গিয়েছিলাম তেলাওয়াতের মধ্যে এবং কখনো যদি আসলে ওরা যত সুন্দর করে পড়ে এরকম তেলাওয়াতের সামনে নিজেকে ধরে রাখতে পারা বা চোখের পানি আটকে রাখতে পারা আমরা আসবো আপনার কাছে সেটি হলো নাজমু সাকিব রামাদান আয়াত করে তেলাওয়াত করেছে রোজার তাৎপর্য এবং রোজার কি শিক্ষা ও করণীয় এটি নিয়ে যদি সংক্ষেপে আপনি বলেন ধন্যবাদ আসলে আমরা জানি রমজান মাস তাকোয়ার মাস এবং এই যে তেলাওয়াতকৃত আয়াতগুলোতে প্রথম আয়াতে তাকোয়ার কথা বলা হয়েছে শেষ আয়াতেও কিন্তু তাকোয়ার কথা বলে শেষ করা হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে তাকোয়া ময় আর রমজান হলো তাকোয়া অর্জনের একটি উপলক্ষ একটি উত্তম সময় তাকোয়া আমাদের কেন প্রয়োজন কোরআনে ক্যারিমে সুরা বাকরার শুরুর দিকে বলা হয়েছে হুদাল্লিল মোত্তাকিম আমরা সুরা ফাতেহার মধ্যে প্রার্থনা করেছিলাম আল্লাহ পাকের শেখানো পদ্ধতিতে ইহদিনাসে রতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে হেদায়াত বা সঠিক সরল পথে পরিচালিত করুন পথ দেখিয়ে দিন এই আবেদনের প্রেক্ষিতে আল্লাপাক পুরো তিরিশ পারা কোরআন দিয়েছেন এই জন্য আমরা সুরা ফাতেহাকে বলে উম্মুল কোরআন মানে সুরা ফাতেহার আবেদনের পরিপ্রেক্ষিতে তিরিশ পারা কোরআন আল্লাপাক দান করলেন এবং সেইখানে বলা হলো হুদা লীল মোত্তাকিন এই কোরআন হলো মোত্তাকিনদের জন্য হেদায়ত এখানে লক্ষণীয় বিষয় হল সকলের জন্য হেদায়েত নয় কিন্তু কোরআন সকল মানুষের জন্য কিন্তু হেদায়ত পাবেন শুধু মোত্তাকিগণ আর আল্লাপাক রব্বুল আলামিন আমরা যেন হেদায়ত পেতে পারি হেদায়ত পাওয়ার যে পূর্ব শর্ত মোত্তাকি হওয়া সেই তাকোয়া যেন অর্জন করতে পারি এই জন্য রমজান দান করলেন এই রমজানে রয়েছে রহমত মাঘফেরাত নাজাত এবং এই রমজানের যেই আমলগুলো প্রতিটি আমল সত্তর গুণ বৃদ্ধি করে দেন আল্লাপাক রব্বুল আলমিন এবং একটি নফলকে ফরজের সমান পুণ্য বা বিনিময় দান করেন এক একটি ফরজকে সত্তর গুণ বৃদ্ধি করে সব আল্লাপাক দান করেন আর বিশেষ করে এই যে তাকোয়া অর্জনের তাৎপর্যটা কি তাকোয়া হলো আমাদের জীবনের লক্ষ্য বুঝে জীবন পরিচালনা করা আমরা জানি আমাদের জীবনে যাবতীয় আমলের বিচার ফায়সাল হবে রোজা হাসরে আর সেখানে আমরা আমাদের আমলের পুরস্কার বা তিরস্কার ভালো মন্দ ফলাফল লাভ করব। হাদিস শরীফে রয়েছে হাসরে ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদম নড়তে পারবে না সেই পাঁচটি বিষয় হল জীবন যৌবন আয় ব্যয় জ্ঞান সুতরাং আমরা এই রমজানের যে তাকুয়ার মাস তাকুয়ার তাৎপর্য অনুধাবন করে যদি রমজানের যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করি তাহলে আমরা পরকালে পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবো এবং আমাদের দুনিয়া সুন্দর হবে আমরা আখেরাত নাজাদ সুন্দর একটি জীবন দুনিয়ার জন্য গড়ে উঠবে আখেরাতের জন্য আপনাকে অনেক মুবারকবাদ আমরা আসবো আপনাদের কাছে ছোট একটি বিরতি পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন হামদর্দ রুহ আফজা নিবেদিত কুরআনের সৌরভ পাওয়ার্ড বাই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতি পেরে আবার আমন্ত্রণ আপনারা দেখছেন হামদর্দ রুহ আফজানি বিদিত কুরআনের সৌরভ পাওয়ার বাই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দর্শক দুজন বরণ্য মানুষ আজকে আমাদের সঙ্গে আছেন বিশেষ করে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ হাফেজ নাজমু সাকিব তুমি বড় হয়ে কি হতে চাও নাজমু সাকিব বড় একজন আলেম হব কানে আলেম আমলে আখলাকি এবং দিনের খেদমত করবো ইনশাল্লাহ আমরাও সেটাই প্রত্যাশা করি আল্লাহ তোমাকে বড় হাফেজ বানিয়েছেন সুন্দর কণ্ঠের হাফেজ বানিয়েছেন তুমি বড় আলেম যাতে সুরের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে দিনের পয়গাম বার্তা পৌঁছে যায় আমরা আরেকটু রহমান বি الرحمن الرحيم، الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان. وَالشَّجَرُ يَسْجُدانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانِ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ ۗ تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الله ما একেবারে সংক্ষেপে যদি ওসমান গনি ভাই আপনি একটু বলেন যে এত চমৎকার তেলাওয়াত পড় আসলে কি অনুভূতি ব্যক্ত করে যা আপনি যদি একটু বলেন আসলে কোরআন যে জীবন্ত মুজেজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজেজার মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ মুজেজা এবং নিয়ম হলো নবী রাসূলগণের মুজেজা নবী রসুলগঞ্জ অবর্তমানে বিদ্যমান থাকে না কিন্তু কোরান একমাত্র মোজেজা যাকে জীবন্ত মোজেজা বলা হয় যে নবী চলে গেলেন ওনার দায়িত্ব পালন শেষে কিন্তু কোরআন জীবন্ত রয়ে গেল কেয়ামত অবধি থাকবে এবং এই কোরানের মোজেজা আমরা এখনো বুঝতে পারি কেয়ামত পর্যন্ত এরকম সুন্দর তেলাহতের মাধ্যমে কোরআন জীবন্ত থাকবে কোরান প্রভাবিত প্রভাব বিস্তার করবে মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকেও এবং বিশ্বজয়ী হাফেজ হাফেজ নাজমুল সাকিবকে প্রিয় দর্শক চমৎকার মুগ্ধ করে তেলাওয়াত শুনতে শুনতে আমরা চলে এলাম মানুষ একেবারে শেষ প্রান্তে বিদায় নেব তার আগে আজকের এই বিশ্বজুত হাফেজের কুরান হাফেজ আজমু সাকিবকে সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে তুলে দেব শিক্ষাবৃত্তি চাও যদি আলোকিত করতে জীবন চাও যদি রাঙাতে তোমারি ভুবন চাও যদি আলোকিত করতে জীবন চাও যদি রাঙাতে তোমারি ভুবন চাউ যদি আলোকিত করতে জীবন চাউ যদি রাঙাতে তোমারি ভুবন কোরানের রাউভানে জনে জনে প্রাণে প্রাণী হৃদয়ে জাগু কাজ নতুন অনুভব কোরআনের সৌর কোরআনের সৌর কোরআনের সৌর কোরআনের সৌর